দক্ষিণ আফ্রিকা বিশ্ব ক্রিকেটকে যদি একটি ক্লাসরুম ধরা হয় তাহলে সেই ক্লাসের অন্যতম ভালো ছাত্র দক্ষিণ আফ্রিকা যারা সারা বছর ভালো লেখাপড়া করে ভালো পরীক্ষা দেয় কিন্তু কখনোই ক্লাসের ফার্স্ট বয় হতে পারে না এবারও সেই একই রকম চিত্র দেখা গেছে দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারালেও হেরে গেছে পুচকে নেদারল্যান্ডের কাছে এবার সেই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ প্রিয় দর্শক বিশ্বকাপ নিয়ে বাংলা ভিশনের আয়োজনে সাথে আছি আমি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরিসংখ্যানের আক্তারুজ্জামানের নিয়ে আপনাদের সাথে আছি আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের এরপর টানা তিন ম্যাচ হার একেবারে পাত্তায় পায়নি এই দল নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কতটুকু মোকাবেলা করতে পারবে বাংলাদেশ তা প্রশ্নের বিষয় এছাড়া এইডেন মার্করাম হেনরি ক্লাসেন কিংবা মার্কো জনসানদের কতটুকু প্রতিরোধ গড়তে পারবে বাংলাদেশের মুস্তাফিজ শরিফুল হাসান মাহমুদ কিংবা মিরাজরা এটাও প্রশ্নের বিষয় কেননা ইতিমধ্যে চারটি ম্যাচে পাঁচটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরির ইনিংস দেখিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা যেখানে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এখনও সেঞ্চুরির দেখাই পাননি লিটন এবং মুশফিক দুটি করে ফিফটি পেয়েছেন একটি করে ফিফটি পেয়েছেন তামিম মিরাজ ও শান্ত তবে হার জিত যাই থাকুক না কেন বাংলাদেশের পরিসংখ্যান একটু আশা জাগাচ্ছে কেননা বিশ্বকাপে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা চারবার মুখোমুখি হয়েছে যেখানে বাংলাদেশের জয় দুইটাই অন্য দুটিতে হার সর্বশেষ দু হাজার উনিশ বিশ্বকাপেও বাংলাদেশ জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু তাই নয় আমরা যদি ঘরোয়া সিরিজ বা দ্বিপাক্ষিক সিরিজেও যাই সেখানেও সর্বশেষ তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ দুই একে লাভ করেছে যদিও টোটাল পরিসংখ্যানে চব্বিশ ম্যাচের চব্বিশ ম্যাচের মধ্যে আঠারোটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা বাকি ছটিতে জয় বাংলাদেশের তবে পরিসংখ্যান যাই হোক না কেন মাঠের পারফরমেন্সই গড়ে দেবে ম্যাচের পার্থক্য পরিসংখ্যান যে কথাই বলুক না কেন মাঠের কাজটি করতে হবে ব্যাটারদের বা বোলারদের ব্যাটাররা যদি আগে ব্যাটিং করে অবশ্যই তিনশো ছাড়ানো স্কোর করতে হবে আর বোলারদের কাজ থাকবে তিনশোর মধ্যে আফ্রিকাকে আটকে দেয়া। নতুবা এই আফ্রিকার সামনে প্রতিরোধ গড়ে তোলা হবে অসম্ভব ব্যাপার কারণ ব্যাটে বলে এবং ফিল্ডিংয়ে তারা আছে আগুনে ফর্মে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে পুনেতে কিন্তু দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ম্যাচ খেলেছে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ওয়াংখেড়ের মাঠেই খেলবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা যে মাঠে দক্ষিণ আফ্রিকা দল ইংল্যান্ডের বিরুদ্ধে তিনশো নিরানব্বই রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে এই মাঠে বাংলাদেশকে অবশ্যই ব্যাটিংয়ের চূড়ান্ত পারফর্ম দেখাতে হবে যা এখনো পর্যন্ত বিশ্বকাপে তারা দেখাতে পারেনি কেননা অন্যান্য দলগুলোর যে পারফরমেন্স সেখানে বাংলাদেশের এই মামুলি পারফরমেন্স দিয়ে দক্ষিণ আফ্রিকাকে মোকাবেলা করা একটা অসম্ভব ব্যাপার তাই মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে জ্বলে উঠতে হবে লিটন তামিম মুশফিক শান্ত কিংবা সাকিবদের যদিও বাংলাদেশের একটি আশঙ্কার জায়গা সাকিব আল হাসান ও তাস্কিনকে নিয়ে তাস্কিন আছেন কাঁধের ইঞ্জুরিতে আর সাকিব ভুগছেন হাঁটুর ব্যথায় সাকিবের হাঁটুর ব্যথা কিছুটা উন্নতির দিকে হলেও তাস্কিনকে নিয়ে কোনো বাণী দেখাচ্ছে না বিসিবির ম্যানেজমেন্ট আগামী ম্যাচে তাস্কিনকে পাচ্ছে না এটা শিওর তবে সাকিবকে নিয়ে কিছুটা আশারবাণী দেখিয়েছেন তারা কেননা সাকিব ইন্ডিয়ার বিরুদ্ধেই খেলতে চেয়েছিলেন কিন্তু বাংলাদেশ বোর্ড তার খেলায় রাজি হননি শুধুমাত্র ঝুঁকি নেওয়ার কারণে মাঠ কিংবা পরিসংখ্যান যাই হোক না কেন পরের রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের শুধু এই ম্যাচ নয় বাকি সকল ম্যাচেই সমীকরণের ঘূর্ণিপাকে ঘুরপাক খাওয়া বাংলাদেশের জয় ছাড়া কিছু যখন ভাবছে না তখন দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ জিতে এমনিতেই এগিয়ে আছে বাংলাদেশকে তারা সহজেই ছাড় দেবে না তাই বাংলাদেশকে অবশ্যই সমীহ করে খেলবে তারা সেমিফাইনালে যাওয়া আশা নয় বরং দু একটি ম্যাচ জিতে ভক্তদের আনন্দ দিক উল্লাসের উপলক্ষ এনে দিক এটাই চাওয়া টাইগারদের কাছে প্রিয় দর্শক আগামীকাল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের কিছু তথ্য উপাত্ত আপনাদেরকে জানিয়ে দিলাম এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম আমি আক্তারুজ্জামান